नमस्कार বন্ধুরা, আজকে আমার ছোট্ট রান্নাঘরে আরো একবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। প্রচন্ড গরম পড়েছে, তাই ভাবলাম অন্য স্বাদের একটা কিছু রান্না করি, তো আপনাদের ভাবলাম শেয়ার করি। তো আমি এখানে কি রান্না করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 4 চামচ বেসন দেব। এখানে আমার ছোলার বেসন আছে, আপনারা চাইলে মটরেরও বেসন দিতে পারেন। এখানে আমি 4 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর নেব এখানে আমি সয়াবিনকে গুঁড়ো করে রেখেছি, দেখুন কত সুন্দর মিহি করে। এখানেও আমি 4 চামচ সয়া গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে আমি দেখুন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেব একটু হলুদের গুঁড়া, আর দেব পরিমাণ মতো লবণ। এবার আমি সব উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা শক্ত শক্ত করে ব্যাটার তৈরি করে নেব। একচুটি কিন্তু বেশি দিলে পাতলা হয়ে যাবে, তাই এটা একটু অল্প করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম একটু শক্ত করে রেখেছি, আর হাতেও কিন্তু খুব একটা বেশি জড়াচ্ছে না, যেহেতু সয়াবিনের গুঁড়ো আছে। তো এখানে আমি কড়া গরম হয়ে গেছে, এখানে আমার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরষের তেল নিয়ে নিয়েছি। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। এটাকে দেখুন আমি একটু চাপা দিয়ে দেব। আমি এবার চাপাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, বড়াগুলো কত ফুলে গেছে, আর দেখুন একটার সাথে একটা কিন্তু জড়িয়ে নেই। তো আমি এক পিট করে উল্টে দেব। প্রথমটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে আমি একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত লাল লাল আর কত সুন্দর হয়েছে, যেন রসগোল্লার মতো। তো আমি এবারে বড়াগুলোকে তুলে নেব। আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবারে আমি এখানে আলুগুলোকে হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে আমি ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকেও তুলে নেব। এখানে আমি কয়েকটা মৌরি নিয়েছি, মৌরিটা দিয়ে দেবো। মৌরিটা লাল হয়ে গেছে, এবারে আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার ঝিঙে দিয়ে দেব। আমি ঝিঙেগুলোকে এইভাবে একটু নেড়ে নাড়াচাড়া করে এইভাবে এবার আমি 1 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেটা কত কমে গেছে। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিলাম, তো লঙ্কা গুঁড়ো, আর এখানে 1 চামচ এখানে আমি মৌরি বাটা নিয়েছি, এই মৌরি বাটাটা দিয়ে দেবো, আর এখানে 1 চামচ আদা বাটা। এর মধ্যে আমি যে মশলার জলটা সেটা দিয়ে দেবো। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এই মশলাটা আমার কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, যেহেতু ঝিঙে দেখুন সিদ্ধ হয়েই গেছে, আর এখানে আমার আলুগুলো ভাবানো ছিল, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো আমি এখনই দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এই গরমে দেখবেন রোজ মাছ মাংস খেলে ভালো লাগে না, এরকম কিছু হালকা মাঝে মধ্যে রান্না করে খেলে খুব ভালো লাগবে, আর শরীরও ঠান্ডা করবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, এখানে আমি আরও কিছুটা লবণ দিয়ে দেবো। দিয়ে এটা আমি 5 মিনিট ফোটাবো। 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পর বন্ধুরা আমি দেখবো
এখানে আমার দেখুন অনেকটা জল মরে গেছে। এখানে আমি বড়াগুলো দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে। আর এগুলোকে আমি কিন্তু মুড়ির সাথেও খেতে পারবো, এমনিও খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলোকে যেমন দেখতে সুন্দর কিন্তু খেতে সুন্দর আরও ভালো হবে। আমি এগুলোকে দিয়ে দেব, এগুলো কিন্তু তরকারি দেব। এক মিনিট ঢাকা দিয়ে রাখলে বড় বড় ফুলে যাবে, আপনাদেরকে দেখাবো। মুড়ির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এক মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রাখবো, আমি দেখব। দেখুন কত সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেব। আমি তরকারিটা নাবিয়ে নিয়েছি, এবারে এর উপর দিয়ে কয়েকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ধনে পাতাটা আপনারা না চাইলেও না দেবেন, আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আপনাকে একটা বড়া কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াটা, ভিতরে ফাঁপা, খেতে কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বড়াটা গরম, নাহলে আপনাদেরকে দেখাতাম, তো দারুণ খেতে লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।